আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে অফসেট ফাংশন নিয়ে আলোচনা করব। অফসেট ফাংশন এক্সেলও যেমন খুব গুরুত্বপূর্ণ, ম্যাক্রোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো ম্যাক্রোতে আমরা কিভাবে অফসেট ফাংশনটা ইউজ করতে পারি, তো চলে যাচ্ছে আমাদের মূল লেকচারে। যারা অফসেট ফাংশন সম্বন্ধে জানেন তারা ভালো করে বুঝবেন, আর যারা অফসেট ফাংশন সম্বন্ধে না জানেন তারা একটু ভালো করে খেয়াল করেন। অফসেট ফাংশনটা হচ্ছে যে আমি যখন কোনো রেঞ্জ সিলেক্ট করব, স্টার্টিং ধরব, তাকে অফসেট ফাংশন সবসময় জিরো ধরে। অর্থাৎ আমি যদি বলি রেঞ্জ A1 থেকে A3, তখন এই A1টাকে ধরবে সে জিরো, এবং 2কে ধরবে তখন 1, এবং 3কে ধরবে 2। জিনিসটা আমি আরও ক্লিয়ার করতেছি অফসেট ফাংশনটা ইউজ করে। অর্থাৎ কোডটা আমরা লিখে ফেলি, ভিউ কোডে চলে যাই। আমরা কি করেছি, এখানে আগে একটা কমান্ড বাটন ক্রিয়েট করেছি, সেই কমান্ড বাটনের আন্ডারে আমরা একটা কোড লিখব। তো কোড লেখার ক্ষেত্রে আমরা আগে ডিক্লিয়ারেশন করব, ডিম দ্বারা আমরা আগে ডিক্লিয়ারেশন করব, ডিক্লিয়ার ইন মেমোরি। ডিম দ্যাটস মিন ডিক্লিয়ার ইন মেমোরি অথবা ডাইমেনশন ডিম। আমি এখানে একটা নাম দিলাম এক্সাম্পল, আপনি অন্য কিছু লিখতে পারেন। এক্সাম্পল অ্যাজ রেঞ্জ, এই এক্সাম্পলের নাম দিলাম রেঞ্জ, রেঞ্জ এক্সাম্পলটা হবে রেঞ্জ। সেট এক্সাম্পল, আমি সেট এখন সেটটা করবো, রেঞ্জটাকে সেট করে রেঞ্জ সেট। আমি যেহেতু একটা নাম দিয়েছি এক্সাম্পল, আপনি অন্য কোনো নাম দিলেও হবে। এক্সাম্পল এই আলটো রেঞ্জ আমরা দিতে যাচ্ছি রেঞ্জ A1 থেকে A3 দিলাম আমরা। এই হলো আমার রেঞ্জ A1 থেকে A3 আমরা সিলেক্ট করে ফেললাম, A1 থেকে A3 পর্যন্ত। এখন আমরা অফসেট ফাংশন ইউজ করব। অফসেট ফাংশন আমাদের কী রেজাল্ট দিচ্ছে, এক্সাম্পল ডট অফসেট, প্রদীপ আমরা হচ্ছিল 4, এবং কলাম দিলাম 2 ডট সিলেক্ট। এখানে আমি যদি এখন এই রেঞ্জটাকে সিলেক্ট করতে চাই A1 থেকে A3, বাট আমি এখানে অফসেট ফাংশন ইউজ করেছি। আমি একটু আগে বলেছিলাম অফসেট ফাংশন কী করে, যেখান থেকে শুরু হবে তাকে সে জিরো ধরে নেয়, যেখান থেকে শুরু করবে সেখান থেকে জিরো ধরে নেয়। এবং আমি এখানে রেঞ্জ দিয়েছি কত, রেঞ্জ দিয়েছি হচ্ছিল অফসেট এসে দিয়েছি আমি রো 4। যদিও আমার আসলে কি রেঞ্জ আছে A1 থেকে A3, বাট আমি যখন অফসেট ইউজ করতেছি, অফসেট কী করতেছে, আমি এখানটাকে বলতেছি সিলেক্ট করো, সিলেক্ট করো 4 রো 4 কলাম 2। তাহলে আমার করার কথা হচ্ছে যে রো 4 এটা এটা করার কথা, এবং কলাম 2 করার কথা এটা। কিন্তু আমি যদি কমান্ড বাটন ক্লিক করি কী হচ্ছে, সে সিলেক্ট করতেছে সিতে এসে, এবং এখানে 5 রুতে এসে সিলেক্ট করতেছে। বাট আমরা এখানে কি লিখেছি, আমরা লিখেছি হচ্ছিল 4 এবং 2, অর্থাৎ রো 4 কলাম 2। বাট এখানে আমাদের সিলেকশন করতেছে এই সি কলামে এসে, অর্থাৎ রো 5 থেকে সিলেক্ট করতেছে এবং কলাম 3 এসে। কারণ অফসেট ফাংশন যখন আমরা ইউজ করব, তখন সেটা হচ্ছে কি স্টার্টিং পয়েন্টটাকে সে ধরে নাই জিরো। তো এইটাকে যদি জিরো ধরি, একে যদি জিরো ধরি, ওয়ানকে যদি এই ওয়ান রোটাকে জিরো ধরি, তাহলে কী হচ্ছে এই 2 হচ্ছিল 1 3 4, তাই তো? এই 2কে যদি আমরা কী হচ্ছিল কি 1 হবে, ওয়ানকে যদি আমরা জিরো ধরি, ওয়ানকে যদি অফসেট জিরো ধরে, তাহলে 1 কোনটা, 2 হচ্ছিল 1, 2 3 4,
অর্থাৎ এই যে ফাইভটা তখন এসে হচ্ছিল ফোর, এবং কলামকে তখন যদি একে সে হচ্ছিল জিরো ধরে, তাহলে আমরা যেহেতু কলাম টু দিয়েছি তাহলে এই বি কলামটা হচ্ছে ওয়ান এবং সি কলামটা হচ্ছে টু। অফসেট ফাংশন যখন আমরা ইউজ করব তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখবে, অফসেট ফাংশন সবসময় কী করে, স্টার্টিং পয়েন্টটাকে সে সবসময় জিরো ধরে, দেন পরবর্তী সে থেকে সে ওয়ান টু কাউন্ট করে। এখানে রুর ক্ষেত্রে কী করেছে, জিরো কাউন্ট করার পরে তারপর সে ওয়ান টু থ্রি ফোর গেছে, এবং রাইটে যখন এসেছে, কলামে যখন এসেছে, তখন হচ্ছিল কি জিরোর পর থেকে বি কে সে ওয়ান ধরছে এবং সি কে সে টু ধরছে। এই হচ্ছে অফসেট ফাংশন। আমরা এক্সেলও অফসেট ইউজ করতে পারি এবং ম্যাক্রোতে আমরা এই অফসেটগুলো ইউজ করব ভবিষ্যতে। তো আমরা এই অফসেট ফাংশনটা কি, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য এই লেকচারটা দেওয়া। আশা করি এই অফসেট ফাংশনটা আমরা ম্যাক্রোতে কীভাবে ইউজ করব খুব ভালো করে বুঝতে পারলাম, এবং পরবর্তী যখন এই অফসেট ফাংশনটা নিয়ে কোনো একটা বড় একটা লেকচার দেবো তখন যেন বুঝতে সমস্যা না হয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব কমেন্টসের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর এই লেকচারটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর শেষে একটি সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করার অর্থই হচ্ছে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাওয়া। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।